ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা তোমাদের দেখানোর জন্য শেখানোর জন্য তোমাদের মনোবল বৃদ্ধি করার জন্য এবং সাধারণ মানুষও যদি কেউ এই ভিডিও দেখে থাকেন যারা হোমিওপ্যাথির বিরুদ্ধে কথা বলেন হোমিওপ্যাথি নিয়ে নাক ছিটকান তাদেরকেও দেখাতে চাই যে হোমিওপ্যাথির সাফল্য প্রতি পদে পদে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা দেখছি দেখিয়ে চলেছি হ্যাঁ বন্ধুরা এই আরেকটি আমি উল্লেখযোগ্য কেস তোমাদের দেখাচ্ছি যে কেস যে কেসটির বিষয়বস্তু সে একই কথা টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ আমাদের রোগীকে চিকিৎসা করতে হবে রোগের পিছনে দৌড়ানো আমাদের কাজ নয় প্রচুর কেস হারছে এই একটা ফিলোজফির উপরেই বেস করে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ দেখাবো সেই ফিলোসফি সেই ডক্টর সেই ডিকটিম রোগীকে চিকিৎসা করতে হবে আবার একটা জ্বলন্ত উদাহরণ এই যে ভদ্রময়লা আমার সামনে দেখতে পাচ্ছি ওনার মাথার যন্ত্রণা ছিল বহু দিন থেকে মাথার যন্ত্রণা হচ্ছে ওকে নিয়ে এসেছিলো এই মেয়েটি এই পূর্ণিমা এ বহু ক্রিটিক্যাল কেস এর হাজব্যান্ডের একটা মারাত্মক কেস আমি সারিয়েছিলাম তারপর থেকে আমার প্রতি সাংঘাতিক বিশ্বাস দুনিয়ার যত ক্রিটিক্যাল কেস যেখানে পায় জোর গলায় এখানে নিয়ে আসে আর প্রত্যেকটা কেস সারিয়ে নিয়েও তবে ও সারে সারিয়ে নিয়েও তবে আমাকে ছাড়ে তো এই ভদ্রমেলাকে নিয়ে এসেছিলো ওনার মাথার যন্ত্রণা দু বছর ধরে চলছে যে মাথার যন্ত্রণার জন্য উনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছেন কোনো ইম্প্রুভমেন্ট কিচ্ছু হয়নি ওই অ্যালোপ্যাথি ওষুধ খেলে সময় কম থাকে তারপরে আবার যা তাই পালসিডিলার টু হান্ড্রেড অনলি টু ডোজেস পালসিডার টু হান্ড্রেড অনলি টু ডোজেস অনলি টু ডোজেস অনলি ফোর ডোজেস ফলোড বাই পিটিআরএস একবারে ওষুধ দিয়েছিলাম অগস্টের আট তারিখে আজ আজ সেপ্টেম্বরের তিন তারিখ এসছে ওই ওষুধই আমি রিপিট করছি হাই পাওয়ারে থাউজেন্ড টু ডোজেস অ্যান্ড ফলোড বাই পিটিআরএস কেন এই ওষুধ রাখলাম আর কেন বা রিপিট করছি কেন হাই প্রোটেন্সি গেলাম রোগী কি তাহলে ভালো আছে রোগী কি বলে আপনি এই ওষুধ খাওয়ার পরে কি বুঝছেন কেমন আছেন আমি অনেক ভালো আছি ভালো বলছি আগে আপনার এই মাথা যন্ত্রণা মোট কতদিন হয়েছে মাথা যন্ত্রণা এই বিভিন্ন জায়গায় অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছেন আপনি যা বলেছেন তাই আমি ডাক্তারদের বলেছি এটা তো ঠিক কিন্তু পার্মানেন্ট সলিউশন আপনার হচ্ছিল না আঠারো উনিশ বছর ধরেই চলছে কিন্তু আপনার সুষ্ঠু সমাধান হচ্ছিল না কিন্তু একবারের ওষুধ কি আপনি অনেক স্যাটিসফাইড হয়েছেন রোগীর বলার টেকনিক রোগীর বলার ভঙ্গিমা দিকে আপনারা বিচার করবেন সবাই রোগী কত ভালো আছে মনের ভিতর থেকে স্যাটিসফ্যাকশন না হলে এইভাবে জোর দিয়ে কেউ কথা বলতে পারে না এবং আপনি আশা করছেন যে আরও সুস্থ হয়ে যাবেন আমার প্রতি বিশ্বাস আস্থা আপনার বেড়েছে কি পরিণিমা তুমি তো অনেক জটিল ক্রিটিক্যাল কেস ধরে ধরে আনো তুমি সব কেস সাকসেস হই এই কেসটাও আমি দেখিয়ে দিলাম অনেকটা ভালো আছে তুমি খুশি হয়েছো অসুবিধা তারপরে মাথা যন্ত্রণা না তোমার মা ভালো আছে মা এখন অনেক ভালো আছে ডাক্তারবাবু প্রচুর ভালো খেতে পারতো না তারপরে রাতের ঘুম দেখ তোমার কেসটা ডাক্তার সাধারণ মানুষকে শুনিয়ে দিই এমন

অ্যাডমিনিস্ট্রেশন স্ক্যান্টি থার্সলেস মাইল টেম্পারামেন্ট উইপিং ডিসপোজিশন এইগুলোর উপরে আমি পালসিটাল প্রেসক্রিপশন করেছিলাম চট করে রাগ তো ওনার খুব একটা হয় না এনার এনার কথা বলছি এনার চট করে চট করে রাগ হয় হয় না সহজে কান্না পাই আপনি বলেছিলেন সহজে কান্না পায় বলেছিলেন গরম বেশি বলেছিলেন খোলামেলা জানলা দরজা পছন্দ থাকেন সব সিম্টম পালসিটালা ছিল আই হ্যাড প্রেসক্রাইব প্রেসক্রাইব পালসিটাল অ্যান্ড দ্য পেশেন্ট ইজ বেটার ওয়ান সেকেন্ড আমি আরেকবার দেখিয়ে দিলাম টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ রোগী ভালো থাকে তোমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ ডাক্তারদের শেখানোর জন্য তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম আমি ডাক্তারদের গ্রুপে দেখাবো এবং শেখাবো পূর্ণিমা তোমাকেও ধন্যবাদ তুমি ক্রিটিক্যাল কেসগুলো এনে এনে জোর করে আমাকে দিয়ে সারিয়ে নিয়ে যাও